আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভীষণ ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ এগ ভেজিটেবল ফ্রাইড রাইস। এই ফ্রাইড রাইসটা খেতে ভীষণ মজার এবং রান্না করাও খুবই সহজ। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। আমি একটা ফ্রাই প্যানে অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিব দুটো ডিম এবং দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। ডিম দুটো যখন হালকা সিদ্ধ হয়ে আসবে তখন একটা খুন্তির সাহায্যে ডিম দুটোকে খুব ভালোভাবে ভেঙে নিব। এটাকে সাধারণত বলা হয় এগ স্ক্রাম্বল। স্ক্রাম্বলটা তৈরি করে নিব। নাড়তে নাড়তে স্ক্রাম্বলটা তৈরি হয়ে গিয়েছে, এখন আমি একটা বাটিতে তুলে নিব। বাটিতে তুলে নেওয়ার পর ওই একই ফ্রাই প্যানে আমি আবার দিয়ে দিই অল্প পরিমাণে সয়াবিন তেল এবং দিয়ে দিব একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি করে কাটা এবং দিয়ে দিচ্ছে দুটো রসুনের কোয়া কুচি করে কাটা। এখন এটাকে হালকা একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা রসুন বাটা। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। গাজর কুচি, ক্যাপসিকাম কুচি। এই গাজর এবং ক্যাপসিকামটা দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে 1 থেকে 2 মিনিট পর্যন্ত নাড়াচাড়া করতে হবে, যাতে এটা হালকা পরিমাণে সিদ্ধ হয়ে আসে। আর এখানে কোনো আলাদা পানি ব্যবহার করা যাবে না। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস এবং 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এখন আবার এটাকে 1 মিনিট পর্যন্ত আমি সিদ্ধ করব। অবশ্যই কোনো পানি দিয়ে নয়, নাড়াচাড়া করে এই হালকা তেলের মধ্যে এটাকে সিদ্ধ করতে হবে। মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এখানে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ টমেটোর সস। এই টমেটোর সসটা দেওয়ার ফলে ফ্রাইড রাইসের আলাদা একটা ফ্লেভার চলে আসে। এখন এটাকে আবার নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আমি যে চালটা সিদ্ধ করে রেখেছিলাম সেই চাল। আমি এখানে চিনি গুঁড়া চাল ব্যবহার করেছি। আমি 250 গ্রাম চাল 70% পর্যন্ত সিদ্ধ করে নিয়েছি, ঠিক ভাত যেভাবে রান্না করি ঠিক ওভাবেই। এবং তখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছিলাম, যার কারণে আমি ভাতের জন্য আলাদা করে লবণ ব্যবহার করছি না। আপনারা এখানে চিনি গুঁড়া চালের পরিবর্তে বাসমতি চাল বা অন্য যে কোনো ধরনের চাল ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিব এখানে এগ স্ক্রাম্বলগুলো। দেওয়ার পর আমি আবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। চালটা দেওয়ার পর 2 মিনিট পর্যন্ত আমি এটাকে নাড়ব। এবং চাইনিজের যে কোনো রান্না সবসময় মিডিয়াম হিটে রান্না করতে হয়, কখনই চুলা বাড়ানো বা কমানো যাবে না। এই ফ্রাইড রাইসটা একেবারে রেস্টুরেন্ট স্টাইলে একটা ফ্রাইড রাইস, অবশ্যই বাসায় তৈরি করবেন। কাঁচামরিচ কুচি করে কাটা। এই কাঁচামরিচটা আপনারা আপনাদের ঝালের অনুযায়ী কম বেশি দিতে পারেন। ব্যাস, তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলের চাইনিজ এগ ফ্রাইড রাইস। অবশ্যই বাসায় তৈরি করবেন। আল্লাহ হাফেজ।